আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়াল করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা বাটন ফোন দিয়ে বিকাশের প্রিয় নাম্বার অ্যাড করবেন কিভাবে। সো আপনারা যদি প্রিয় নাম্বার অ্যাড করেন তাহলে 25,000 টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। সো বন্ধুরা, প্রিয় নাম্বার অ্যাড করার জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি আমার ফোনে ডায়াল প্যাডে চলে যাচ্ছি। চলে আসার পর আপনারা আপনাদের ফোনে এখানে লিখবেন *247#। তো এইখান থেকে আপনারা *247# লিখে ডায়াল করে দিবেন আপনাদের যে নাম্বারে আপনাদের বিকাশ খোলা রয়েছে। তো আপনারা ওই নাম্বারে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে 8 নাম্বারে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, এখান থেকে 8 উঠিয়ে সেন্ড করে দিবেন। তো এইখান থেকে আপনারা 8 উঠিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে 4 নাম্বারে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার, আপনারা এইখান থেকে 4 উঠিয়ে সেন্ড করে দিবেন। তো এইখান থেকে আমি 4 উঠিয়ে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে 1 নাম্বারে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, আপনারা এইখান থেকে 1 উঠিয়ে সেন্ড করে দিবেন। তো এইখান থেকে আমি 1 উঠিয়ে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে 1 নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাড প্রিয় নাম্বার, আপনারা এইখান থেকে 1 উঠিয়ে সেন্ড করে দিবেন। তো এইখান থেকে আমি 1 উঠিয়ে সেন্ড করে দিচ্ছি, আপনারাও এইখান থেকে 1 উঠিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনারা যে নাম্বারটাকে প্রিয় নাম্বার অ্যাড করতে চাচ্ছেন আপনারা ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি এইখান থেকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারাও সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে 6 ডিজিটের একটি নেম দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে 6 ডিজিটের একটি নেম দিয়ে দিচ্ছি, আপনারাও একটি নেম দিয়ে দিবেন। সো বন্ধুরা, নেমটি দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে সেন্ড নামে একটি অপশন পাবেন, এইখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সো এইখান থেকে সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি এইখান থেকে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনাদের বিকাশের পিন নাম্বারটা, তারপর এইখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। সো আমাদেরকে এখান থেকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, অর্থাৎ আমাদের বিকাশ নাম্বারে এই প্রিয় নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।